হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি মারা গেছেন। সোধা পৌঁছে 7টায় রাজধানীর রাজগর আলী হাসপাতালে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 104 বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ভর্তি করা হয় আজগর আলী হাসপাতালে। আহমদ শফির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতেই তার মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে, পাশাপাশি কাল দুপুর 2টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হবে। আহমদ শরীফের মরদেহ কখন চট্টগ্রামে নেওয়া হবে, দাফনের বিস্তারিত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। তার ছেলে আনাস মাদানি, তিনি কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তার বিষয়ে পরবর্তী যে সিদ্ধান্তগুলো রয়েছে তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। সেই সিদ্ধান্তগুলো হচ্ছে এরকম, কালকে দুপুর 2টায় এবং যেই মাদ্রাসায় তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সেই মাদ্রাসা মাঠেই তার প্রথম এবং একমাত্র জানাজাটি অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে সেই মাদ্রাসার ভেতরে একটি কবরস্থান রয়েছে, সেটি তার ইচ্ছা ছিল যে তাকে যেন সেখানেই সমাহিত করা হয়। সে কারণেই তার সেই শেষ ইচ্ছে হিসেবেই তাকে সেখানে দাফন করা হবে এবং